আপনি কি জানেন আপনি দিনে কতটুকু ঘামেন? ঘাম কি, মানুষ কেন ঘামে? আজকে এই ঘামের উপকারিতা ও অপকারিতা নিয়ে জানা অজানা তথ্য জানব। আজকের ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ঘাম কি? ঘাম মূলত পানি ছাড়া কিছুই নয়। এই পানির উৎস রক্তরস। মানে বুঝলেন তো, রক্তের যে পানি থাকে সেই পানির পরিবর্তিত রূপ হলো ঘাম। ঘামের উপাদান কি? ঘামে পানি ছাড়া নগণ্য মাত্রায় খাদ্য লবণ থাকে। এর পাশাপাশি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, আয়রন, নিকেল ও সীসা পাওয়া যায়। এই রাসায়নিক পদার্থগুলো ঘামের সাথে লবণ হিসেবে থাকে, এই জন্য ঘাম নোনতা স্বাদের হয়। আপনি কতটুকু ঘামেন? স্বাভাবিক অবস্থায় মানুষের দেহ থেকে গরম আবহাওয়াগত কারণে দিনে 100 মিলিলিটার ঘাম বের হয়। বেশি পরিশ্রমী মানুষের দেহ থেকে 350 মিলিলিটার ঘাম বের হয়। আপনি শুনলে অবাক হবেন যে একজন মানুষের দেহ থেকে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত ঘাম বের হতে পারে। একজন মানুষ দিনে প্রায় 24 লিটার পর্যন্ত ঘামতে পারে। অবাক হচ্ছেন, তাই না? ঘাম তৈরির কারখানা। ঘাম তৈরি হয় ঘর্মগ্রন্থি থেকে। মানুষের ত্বকের নিচে ঘর্মগ্রন্থি তৈরি হয়ে ত্বকের উপর মুক্ত হয়। একজন মানুষের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা প্রায় 20 থেকে 40 লক্ষ। আমাদের দেহে দুই ধরনের ঘর্মগ্রন্থি আছে, একটির নাম এক্রাইন, অন্যটি অ্যাপেক্রাইন। এক্রাইনের সংখ্যা বেশি, এগুলো মানুষের পুরো দেহ জুড়ে বিস্তৃত। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশীয় তাপমাত্রা বেশি কম বেশি হলেও আমাদের শরীরের নিজস্ব তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। শরীরের স্বাভাবিক কাজ করার জন্য এই 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধ্রুব থাকে। এই কারণে মানুষকে বলে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। যে কোনো শারীরিক পরিশ্রমের সময় অতিরিক্ত শক্তির যোগান দিতে হয়। এই বেশি শক্তি আসে প্রশ্বাসের সাথে গ্রহণ করা অক্সিজেন এবং গ্লুকোজের বিক্রিয়ার ফলে। গ্লুকোজের ভাঙার ফলে শুধু শক্তিই নয়, তাপও উৎপন্ন হয়, ফলে দেহের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। এই অতিরিক্ত তাপ রক্তরসকে জলীয় বাষ্পতে পরিণত করে। এই জলীয় বাষ্প ঘর্মগ্রন্থির থলিতে জমা হয় এবং ঘর্মনালীর মাধ্যমে ত্বকের উপর বের হয়ে আসে। যদি বাতাসের আর্দ্রতা বেশি থাকে তাহলে বাতাসের পানির সাথে ঘামের বাষ্প মিশে তরল ঘাম সৃষ্টি হয়। পরিশ্রম না করলেও ঘাম হয় কেন? দেহের বাহিরের তাপমাত্রা বেশি হলে এই তাপ দেহে প্রবেশ করে ত্বকের মাধ্যমে, ফলে দেহের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চায়। এই অবস্থায় দেহ স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য তাপ বিমোচন করতে চায়। পানি যে কোনো পদার্থের চেয়ে বেশি তাপ ধারণ করতে পারে, তাই রক্তের পানি বা রক্তরসের সাথে তাপ দ্রবীভূত হয়ে রক্তরসকে বাষ্পীভূত করে এবং জলীয় বাষ্প আকারে ঘর্মগ্রন্থ ও ঘর্মনালীর মাধ্যমে বের করে দেয়। বাতাসের জলীয় বাষ্পর সাথে মিশে ঘাম সৃষ্টি করে। শীতকালে ঘাম হয় না কেন? শীতকালে বাতাসের তাপমাত্রা কম থাকে, দেহের তাপমাত্রা বেশি থাকে। এই অবস্থায় দেহ থেকে তাপ হারিয়ে যেতে চায়, কিন্তু দেহের স্বাভাবিক তাপমাত্রা কমে গেলে তো আর চলবে না। তাহলে উপায় আছে, তা হলো দেহের তাপমাত্রা সংরক্ষণ করা। দেহের তাপমাত্রা সংরক্ষণ করার একটি উপায় হলো ঘর্মগ্রন্থির মুখ অস্থায়ীভাবে বন্ধ রাখা। এই কারণে আমরা শীতকালে ঘামি না, তবে পরিশ্রম করলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শীতকালেও মানুষ ঘামে। কোন দেশের মানুষের ঘাম হয় না? মরুভূমির উন্মুক্ত পরিবেশে বসবাসকারী মানুষ ঘামে না। মরুভূমির বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে, তাই শরীরের ঘাম সরাসরি বাষ্প হয়ে যায়। ঠান্ডার দেশের মানুষ ঘামে না, এটা তো সবাই জানি। মুখ ও মাথা বেশি ঘামে কেন? মুখ ও মাথার ত্বকের নিচে এক ধরনের হলুদ আলগা চর্বি বেশি থাকে। এই চর্বি বেশি পরিমাণে তাপ উৎপাদন করে, এ কারণে মাথা ও মুখ বেশি ঘামে। ঘামে গন্ধ হয় কেন? ঘামের কারণে ত্বক ভেজা থাকে, ভেজা ত্বকে খুব সহজে ব্যাকটেরিয়া আক্রমণ করে। ব্যাকটেরিয়া ঘামের সাথে বের হওয়া লবণ ও মৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করে এবং পচন ঘটায়, ফলে ঘামের দুর্গন্ধ হয়। শিশু ও বৃদ্ধদের ঘামে গন্ধ নেই বললেই চলে। ঘাম হওয়ার উপকারিতা। শরীরের কুলিং সিস্টেম বা শীতলীকরণ পদ্ধতি সচল রাখার জন্য ঘাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। ঘামের সাথে দেহের বর্জ্য পদার্থ বের হয়। দেহের সঞ্চিত চর্বি গলে গেলে তার কিছুটা ঘামের সাথে বের হয়। ঘামের সময় হার্টের রক্ত সঞ্চালন বাড়ে, ত্বকের চকচকে ভাব বজায় রাখে, এর ফলে সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত ঘাম হলে দেহে পানি ও লবণে ঘাটতি পড়ে, ফলে দেহ দুর্বল হয়ে যায়। এই অবস্থা থেকে বাঁচার জন্য
প্রচুর পানি পান করতে হবে। স্যালাইন ডাবের জল পান করলে অতিরিক্ত ঘামের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। অতিরিক্ত ঘামা রোগের লক্ষণ। বুকে অতিরিক্ত ব্যথা একই সাথে ঘামতে থাকা হার্ট অ্যাটাকের লক্ষণ। লসিকা গ্রন্থির ক্যান্সার হলে অতিরিক্ত ঘাম হয়, রাতের বেলায় ঘাম বেশি হয়। অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার হলেও অতিরিক্ত ঘাম হয়। যক্ষা রোগীরও বেশি ঘাম হয়, রাতে ঘামের সাথে জ্বরজ্বর ভাব, কাশি, লসিকা গ্রন্থি ফোলা, দুর্বলতা ইত্যাদি লক্ষণ আছে কিনা খেয়াল করুন। ঘাম না হওয়ার অপকারিতা কী? অতিরিক্ত ঘাম হওয়া যেমন খারাপ, তেমনি ঘাম না হওয়া আরও খারাপ। ঘাম না হলে দেহ থেকে তাপ বের হওয়ার উত্তম উপায় থাকবে না। জটিল পরিস্থিতিতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে।